নমস্কার, এই মুহূর্তে আহিপুর সন্ধিয়ার কিবা বিগ ব্রেকিং নিউজ। আজি হয়েছে 15 অক্টোবর, গোটাই অসম তথা ভারতের বিভিন্ন প্রান্তর পৰা যুগুত হয়েছে কেবাটাও গুরুত্বপূর্ণ খবর। এনেবর খবর নিতেও পাই থাকবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটিতে একটা লাইক করবলে নাপাহরিব। আজির আমার প্রথম খবর, গুরুত্বপূর্ণ খবর হয়েছে এটা ডর খবর, গাজার হয় মাত মাতক প্রধানমন্ত্রী মোদী। এই মুহূর্তে অসমবাসী রাজ্যোগ জানাইছো বিগ ব্রেকিং নিউজ, কেন আসর দুদিন অস্থির আর একটা ডর মন্তব্য, গাজার লোকের সহিত থিয় হক প্রধানমন্ত্রী মোদিয়ে। ইসরায়েলর আর হামাসর উগ্রপন্থীর যুদ্ধত গাজালয় সহায় আগবড়ক মোদিয়ে, প্লেস্টাইনের কাকত থিয় হয় আসু আর থাকিম বলে মন্তব্য করেছে আসাদুদ্দিন অসিয়ে। ইসরায়েলের প্রধানমন্ত্রী শয়তান আর অত্যাচারী আর যুদ্ধ অপরাধী বলে মন্তব্য করেছে। আর প্লেস্টাইন কেবল মুসলমানের কথাই নয়, এয়া মানবতার কথা। কংগ্রেসে ইয়ার পূর্বেও প্লেস্টাইনী অধিকারক লই মাত মাতিছিল। হয় বন্ধু বান্ধব সকল, আসাদুদ্দিন ওয়াসি কেবাটাও গুরুত্বপূর্ণ মন্তব্য করেছে। যদি আপনার ইয়ার বিষয়ত কিনা মন্তব্য করবল থাকে, আপনার মন্তব্য নিশ্চয় কমেন্টের জড়িয়ে জানাবল না পাহরিব। কৈছে কংগ্রেস ও ইসরায়েল হামাস উগ্রপন্থীর যুদ্ধ হাম কটাটো বিচারিছে, আর এই ক্ষেত্র কিয় মাত মতা নাই প্রধানমন্ত্রী মোদিয়ে। AIMIMর মুখ্য নেতা আসাদুদ্দিন ওয়াসির এটা ডাঙর মন্তব্য, গাজার লোকের হইতে থিয় হক প্রধানমন্ত্রী মোদিয়ে। হয় বন্ধু বান্ধব সকল, আসাদুদ্দিন ওয়াসির যে মন্তব্য করেছে আপনাদের কি কব? যদি আপনার কিনা মন্তব্য করবল থাকে, আপনার মন্তব্য নিশ্চয় কমেন্টের জড়িয়ে জানাবল না পাহরিব। তারপর অসমবাসী রাইজক জানাইছো আমার দুই নম্বরটা খুব এক গুরুত্বপূর্ণ খবর, লগতে একটা ডর খবর, শীঘ্রই দেশত প্রযোজ্য হব অন নেশন অন আইডি ব্যবস্থা। এই মুহূর্তে অসমবাসী রাইজক জানাইছে একটা বিগ ব্রেকিং নিউজ, কেন সমগ্র দেশের স্কুলের বাবে প্রবর্তিত হব অন নেশন অন আইডি ব্যবস্থা, আর সকল শিক্ষার্থীর বাবে থাকিব এটা ইউনিক আইডেন্টিফিকেশন নাম্বার, আর আধার কার্ডত থাকা তথ্য সংযোজিত হব এই ব্যবস্থাত। আর রাষ্ট্রীয় শিক্ষানীতির অধীনত শিক্ষা মন্ত্রালয়ে জারি করেছে বিশেষ নির্দেশনা, আর দেশের সকল বিদ্যালয়তে 16-18 অক্টোবরের ভিতর সভা অনুষ্ঠিত করার আহ্বান জানাইছে। লগতে শিক্ষক অভিভাবকের মাজত অনুষ্ঠিত হব এই সভা, আর শিক্ষার্থীর বছরকিয়া খতিয়ানোর লগতে সহ বিদ্যালয়তিনিক সফলতা সংযোজিত হব, আর অন স্টুডেন্ট আইডি কোয়া হব অটোমেটেড পার্মানেন্ট একাডেমিক একাউন্ট রেজিস্ট্রি। হয় বন্ধু বান্ধব সকল, প্রাক আর প্রাথমিকর পৰা উচ্চ শিক্ষালৈকে সকলতে প্রযোজ্য হব স্কুল আইডি, আর ইতিমধ্যে সকল রাজ্য আর কেন্দ্রশাসিত অঞ্চলত এই ব্যবস্থা কার্যকরী করার নির্দেশ দিয়া হয়েছে। সমগ্র দেশের স্কুলের বাবে পরিবর্তিত হব অন নেশন অন আইডি ব্যবস্থা। হয় বন্ধু বান্ধব সকল, এটা ডাঙর প্রশ্ন উত্থাপন করা হয়েছে, ইয়ার বিষয়ত আপনার কি কব? আসলে যদি আপনার অন নেশন অন আইডি টু লাগে, তেনে ক্ষেত্রে নিশ্চয় আপনার মন্তব্যটো কমেন্টের জড়িয়ে জানাবল না পাহরিব। লগতে আপনার মন্তব্যটো নিশ্চয় কমেন্টত জানাব, আসলতে ছাত্রছাত্রী সকলের বাবে যখন সরকারে পন্থা হাতত লৈছে, ইয়ার বিষয়ত আপনাদের কি কব? তারপর অসমবাসী রাইজক জানাইছে আমার তিন নম্বরটা খুবই গুরুত্বপূর্ণ খবর, লগতে একটা ডাঙর খবর, মাঝনিশা ভয়ঙ্কর দুর্ঘটনাত নিহত 12 জনক লোক। এই মুহূর্তে অসমবাসী রাইজক জানাইছো বিগ ব্রেকিং নিউজ, ভয়ঙ্কর দুর্ঘটনাত 12 জনক লোকের মৃত্যু হয়েছে। মাঝনিশার ট্রাকর হইতে ট্রেভেলার বাহনের সংঘর্ষ, আর ট্রেভেলারখনে নিয়ন্ত্রণ হেরুয়াই খুন দিয়ালে ট্রাকখনত, আর দুর্ঘটনাত 23 জন লোক গুরুতরভাবে আঘাতপ্রাপ্ত হয়েছে। আর মৃতকর ভিতর আছে 5 জন পুরুষ আর 6 জন মহিলা, আর এগারী নাবালিকা। আর মহারাষ্ট্রর ছত্রপতি সম্ভাজীবনগরত এই শোকাবহ দুর্ঘটনা সংঘটিত হয়েছে, আর দুর্ঘটনাত শোক প্রকাশ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর, আর লগতে মৃতকর পরিয়াল 2 লাখ টাকাক ক্ষতিপূরণ ঘোষণা করেছে, আর আহতকলের 50,000 টাকালৈকে ঘোষণা করেছে প্রধানমন্ত্রী ডাঙরিয়ায়। হয় বন্ধু বান্ধব সকল, ইয়ার বিষয়ত আপনাদের কি কব? যদি আপনার কিনা মন্তব্য করবল থাকে, আপনার মন্তব্যটা নিশ্চয় কমেন্টের জড়িয়ে জানাবল না পাহরিব। তারপর অসমবাসী রাইজক জানাইছো আমার 4 নম্বরটা খুবই গুরুত্বপূর্ণ খবর, লগতে একটা ডর খবর, বিজেপির যোগদান করতে ভুল আছিল, প্রক্তন মন্ত্রী হওয়া 8 বিজেপি নেতায় যোগ দিলে কংগ্রেসত। এই মুহূর্তে অসমবাসী রাইজক জানাইছো বিগ ব্রেকিং নিউজ, কেন বিজেপি যোগদান করতে ভুল আছিল বলে দল এড়িয়ে প্রক্তন মন্ত্রী, আর প্রক্তন মন্ত্রী হওয়া 8 বিজেপি শীর্ষ নেতায় যোগদান করলে কংগ্রেসত, আর নির্বাচনের পূর্বে বিজেপিত ভূমিকম্প, আর কংগ্রেসত যোগদান করেছে এজনের পাছত আন এজন বিজেপি নেতায়। পাঞ্জাবর প্রক্তন মন্ত্রী রাজকুমার বেরকাই বিজেপি এড়ি যোগ দিলে কংগ্রেসত, আর বিজেপি যোগদান করে ভুল করলে বলে মন্তব্য করেছে বেরকায়র, আর কংগ্রেসত যোগ দিয়ে এই ভুল সুদরাম বলে প্রক্তন মন্ত্রীগুলিয়ে এয়ার ডর মন্তব্য করেছে। লগতে কৈছে বলবীর সিং সিদ্ধু আর গুরুপ্রিয় সিংকে ধরে 8 জনে এরিলে বিজেপি, আর বিজেপি যোগদান করাটাই ভুল আসিল বলে দল এরিলে প্রক্তন বিজেপি
বিজেপিয়ে হয় বন্ধু বান্ধব সকলে এটা ডাঙর প্রশ্ন উত্থাপন করা হয়েছে ইয়ার বিষয়ে আপনাদের কি কব যদি আপনার কিবা মন্তব্য করবলগা থাকে আপনার মন্তব্যটা নিশ্চয় কমেন্টের জড়িয়ে জানাবলে না পাহরিব তারপর অসমবাসী রাজ্যক জানাইছে আমার পাঁচ নম্বরটা খুবই গুরুত্বপূর্ণ খবর লগত এটা ডাঙর খবর কেন এজেপির অসম যাত্রা পাত ব্যাংক যাত্রা এটা আখ্যা দিছে হয় বন্ধু বান্ধব সকল মন্ত্রী পীযূষ হাজরিকার ডাঙর মন্তব্য করেছে এজেপির অসম যাত্রা পাত ব্যাংক যাত্রা আর এজেপির অসম যাত্রা পাত ব্যাংক যাত্রা বলে আখ্যা দিছে মন্ত্রী পীযূষ হাজরিকায় বন্ধু বান্ধব সকল ইয়ার বিষয়ে আপনার কি কব এজেপির অসম যাত্রা পাত ব্যাংক যাত্রা আখ্যা মন্ত্রী পীযূষ হাজরিকার কংগ্রেসের চাঙে চাঙে যাত্রাক সমালোচনা মন্ত্রীগীর মুখ্যমন্ত্রীর লগত সেলফি উঠিবলে কংগ্রেসের সভাত লো বেশি মানুষ যায় লগতে কয়েছে গহপুরত অমৃত কলহ যাত্রায় অংশগ্রহণ করে বিরোধী কটাক্ষ মন্ত্রী পীযূষ হাজরিকার আর এজেপির অসম যাত্রা পাত ব্যাংক যাত্রা বলে আখ্যা দিছে মন্ত্রী পীযূষ হাজরিকায় হয় বন্ধু বান্ধব সকল মন্ত্রী পীযূষ হাজরিকায় যেটা মন্তব্য করেছে আপনাদের কি কব যদি আপনার কিবা মন্তব্য করবলগা থাকে আপনার মন্তব্যটা নিশ্চয় কমেন্টের জড়িয়ে জানাবলে না পাহরিব তারপর অসমবাসী রাজ্যক জানাইছে আমার ছয় নম্বরটা খুবই গুরুত্বপূর্ণ খবর লগতে এটা ডাঙর খবর অধিক ভয়ঙ্কর হয়ে পড়েছে হামাস আর ইসরায়েলের যুদ্ধ মূলত অসমবাসী রাজ্যক জানাইছে এটা ভয়ঙ্কর খবর কেন অধিক ভয়ঙ্কর হয়ে পড়েছে হামাস আর ইসরায়েলের যুদ্ধ অষ্টম দিনও অব্যাহত আছে হামাস আর ইসরায়েলের যুদ্ধ আর হামাসের উপর ভয়ঙ্কর আক্রমণ ইসরায়েলের আর চব্বিশ ঘণ্টাত ইসরায়েলের আক্রমণত প্রায় চারশো প্যালেস্টাইনের মৃত্যু আর হামাসের বিরুদ্ধে ইসরায়েলের শক্তি প্রদর্শন আর ধ্বংসস্তূপত পরিণত গাজা স্ট্রেপ আর অধিক ভয়ঙ্কর হয়ে পড়েছে হামাস আজু ইসরায়েলের যুদ্ধ হয় বন্ধু বান্ধব সকল হামাস আর ইসরায়েলের যুদ্ধের বিষয়ে আপনাদের কি কব যদি আপনার কিবা মন্তব্য করবলগা থাকে আপনার মন্তব্যটা নিশ্চয় কমেন্টের জড়িয়ে জানাবলে না পাহরিব তারপর অসমবাসী রাজ্যক জানাইছে আমার সাত নম্বরটা খুবই গুরুত্বপূর্ণ খবর লগত এটা ডাঙর খবর কংগ্রেস সচললে আহিলেই জেরলে যাব লাগবে অসমৰ বিজেপির পশু বাগা বাগা নেতাই মূলত অসমবাসী রাজ্যক জানাইছো বিগ ব্রেকিং নিউজ কিন্তু গৌরব গগৈ আন এটা ডাঙর বিস্ফোরক মন্তব্য করেছে দেশত কংগ্রেস সচললে আহিলে জেরলে যাব লাগবে অসমৰ বিজেপির বাগা বাগা বহু নেতা বর্তমানের বহু মন্ত্রী বিজেপির বিধায়ক বিজেপি নেতা হব রঙাগড়ের আলহী আর সাম্প্রদায়িক কথা কওয়া প্রত্যেকজন বিজেপি নেতার বিরুদ্ধে গোচর রুজু করা হব আর কোনো সাম্প্রদায়িক বিষ বাসব বিয়পা নেতা হারি যাব নারি আর দেশত কংগ্রেস শাসনলে আহিলে জেললে যাব লাগবে অসম বিজেপির বহু বাগা বাগা নেতা বর্তমান বহু মন্ত্রী বিজেপির বিধায়ক বিজেপি নেতা হব রঙাগড়ের আলহীর আলহী হয় বন্ধু বান্ধব সকল অস্থিরতা লগতে বাতাবরণ সৃষ্টি করা সকলকে জেললে প্রেরণ করিম বলে মন্তব্য করেছে আর IPC 153 অধীনত লোকসকলে গ্রেপ্তার করা হব আর ঘোষণা করেছে কংগ্রেস সাংসদ গৌরব গগৈ আর অস্থিরতার বাতাবরণ সৃষ্টি করা সকলকে জেললে প্রেরণ করিম বলে মন্তব্য করেছে গৌরব গগৈ হয় বন্ধু বান্ধব সকল IPC 153 অধীনত সকলকে গ্রেপ্তার করা হব আর ঘোষণা করেছে কংগ্রেস সাংসদ গৌরব গগৈ হয় বন্ধু বান্ধব সকল কংগ্রেস সাংসদ গৌরব গগৈ যেটা মন্তব্য করেছে আপনাদের কি কব যদি আপনার কিবা মন্তব্য করবলগা থাকে আপনার মন্তব্যটা নিশ্চয় কমেন্টের জড়িয়ে জানাবলে না পাহরিব বন্ধু বান্ধব সকল আজির মূল ভিডিওখনত আপনাদের কিখিনি সুর একটা ইনফরমেশন দিবলগীয় আসে ভিডিওটি ভাল লাগলে লাইক কমেন্ট শেয়ার করব আর যদি এতালেকে চ্যানেলটি সাবস্ক্রাইব করা তেনে চ্যানেলটি সাবস্ক্রাইব করবলে না পাহরিব সো থ্যাংক ইউ ফর ওয়াচিং ফুল ভিডিও